بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قبر مدار گیا বাবার কাছে কিছু চাইলে এটা না বলতে হবে, কি বলতে হবে? এটা বলা যাবে না, শিরিক হবে। কি হবে? আল্লাহ বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে তুমি দেখো না, ইবাদত দিও না, আল্লাহর সাথে অংশীদার করো না। এই কালেমাটা বোঝা, সবকিছু বোঝার আগে ফরজ। কালেমা বোঝা, সবকিছু বোঝার আগে ফরজ। কালেমা ভুল, কালেমার বুঝ যদি ভুল হয় আর বাকি সব শুদ্ধ হলেও কোনো লাভ হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কালেমায় চারটি জিনিস না করা হয়েছে আর চারটি জিনিস হ্যাঁ করা হয়েছে। কয়টি জিনিস? চারটি জিনিস না করা হয়েছে আর চারটি জিনিসকে হ্যাঁ করা হয়েছে, ইয়েস বলা হয়েছে চারটি সম্পর্কে, আর বাকি চারটি সম্পর্কে নো বলা হয়েছে, এটা করা যাবে না। কালেমা বুঝলে ইনশাআল্লাহ ঈমান ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাবিশ্বের প্রাণ হলো এই কালেমা। যতদিন এই কালেমা থাকবে এই মহাবিশ্বে পৃথিবীতে কেয়ামত হবে না। পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে এই কালেমা, কালেমা বুঝতে ওয়ালা আলিম ওলামা খাঁটি মুসলমান এই পৃথিবীতে থাকতেই হবে, রাখতেই হবে। লা তাকুমু সাআতু হাত্তা লা ইউক্বালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, রওয়াহ মুসলিম। এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না, সিংহায় ফুৎকার হবে না, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, চন্দ্র সূর্য খসে পড়বে না, সব ঠিক থাকবে। যেদিন কালেমা পড়ার কোন লোক থাকবে না সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কালেমাটা ছোট কিন্তু এটা আসমান জমিন। লাও আন্নাস সামাওয়াতি সাবাওয়া আমরাহুন্ন গায়রি ওয়াল আরদিন সাবা ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সাত আসমান, সাত আসমানের সমস্ত সৃষ্টি জগৎ আর সাত জমিন অর্থাৎ গোটা মহাবিশ্ব যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পিছনের সমস্ত গুনাহ নিশ্চিন্ন হয়ে যাবে, যদি এর মর্ম বুঝে হৃদয় প্রাণে কায় মন বাক্যে কেউ এই কালেমা উচ্চারণ করতে পারে। 70, 80, 90, 100 বছর পাপ করেছে, শিরিক করেছে, জঘন্য সব অন্যায় অনাচার করেছে, আল্লাহ পরে তৌফিক দিয়েছেন কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নবীজি বলেন ইসলাম তার আগের যা আছে পাপ সমস্ত পাপ নিচ্ছিন্ন করে দেয়। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা তাতরুকু যামবান, লা ইলাহা ইল্লাল্লাহ কোন গুনাহ ছেড়ে দেবে না, সব গুনাহকে নিচ্ছিন্ন করে দেবে। ওয়ালা ইয়াসবিকুহা ইলমুন, লা ইলাহা ইল্লাল্লাহর আগে কোন জ্ঞান হতে পারে না, সব জ্ঞানের আগে জ্ঞানী হতে হবে এই কালেমা সম্পর্কে। কি বলা হয়েছে কালেমার মধ্যে এটা বুঝতে হবে। ও ভাইয়েরা,
আল্লাহ ছাড়া কি আমাদের কোনো কেউ আছে? কেউ নেই, কোনো মাবুদ নেই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, জীবন দাতা নাই, মৃত্যু দাতা নাই, জান্নাত দাতা নাই, জাহান্নাম দাতা নাই, কেউই নেই। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলেন আমি তো পরিবেশনকারী, আমি পরিবেশন করি, খাদেমদার, আমি আমি শাহিদার, জিয়াফতের বাড়িতে যারা মানুষের পাতে পাতে দিয়ে বেড়ায় এদেরকে আপনাদের এলাকায় কি বলে? খাদিমদার, নকিদার। নবীজি বলছেন আমি তো খাদিমদার, নকিদার, শাহিদার, পরিবেশক, দাতাকে। আল্লাহ, আশ্চর্য বিষয় হলো এই পৃথিবীতে মানব জাতির বন্ধু একজনই, আর কোনো বন্ধু নাই। বন্ধু কয়জন? একমাত্র একজন। সাহায্যকারী কয়জন? আর কেউ নাই। আর বাকি যারা আছে এটা সেই একজন, সেই এক মহান বন্ধুর উপহার মাত্র। আপনার মা, তিনি আল্লাহর উপহার, আল্লাহ দিয়েছেন আপনাকে, ঠিক না? আপনার পিতা, এটাও আমাদের সেই মহান বন্ধু আল্লাহ, তিনি দান করেছেন একজনকে পিতা রূপে। আপনার ভাই, বেরাদর, এগুলি কার দান? আল্লাহর দান। পুত্র, স্বজন কার দান? হ্যাঁ, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, ঠিক না? বন্ধু কয়জন মানুষের? একমাত্র আল্লাহ। ওয়া মালাকুম মিন দুনিহি মিন ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই। জগতে যত লক্ষ হাজার বন্ধু তোমরা দেখো, এগুলি সব সেই এক বন্ধুর উপহার, তার গিফট, তিনি দান করেছেন তোমাদেরকে। আসল বন্ধু তিনি একাই, আসল দাতা তিনি একাই। আমি আর আপনি, আমরা সবাই ফকির আর ফকিরনি, ঠিক না? মানুষেরা আমরা সবাই জাত ফকির, কাঙ্গাল, মেসকিন, ভিখারি, সহায় সম্বলহীন, আমাদের কিছুই নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? নাই এর মালিক, নাই। আমাদের গুণ একটাই, যেটাই ধরবো নাই, আমাদের না সেটা। দুই চোখ কার? কার দেওয়া? আল্লাহর দেওয়া, আমার না। কপালটা কার দেওয়া? দুই হাত আল্লাহর দেয়া, মালিক কে? আল্লাহ। দুই পা মালিক কে? আল্লাহ। জিও বাখানের মালিক কে? আপনার যে জমিনগুলি ব্যবহার করেন মূল মালিক কে? হ্যাঁ, দুনিয়ার কদিনের মালিকানা মানে ভোগের মালিকানা, ভোগ দখলের জন্য আল্লাহ দিয়েছেন, মূল মালিক কে? আল্লাহ। আর বাকি সবাই ফকির। বাকি সবাই কি? 35 নম্বর সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, يا أيها الناس أنتم الفقراء إلى الله. ও মানব সমাজ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। কার কাছে ফকির? আল্লাহর কাছে ফকির। কাঙ্গাল, ভিখারি, নিঃস্ব, কারোই কিছু নাই। ধনী একমাত্র কে? আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আল্লাহই একমাত্র মহান প্রশংসিত ধনী। আর সবাই ফকির। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন ফকির। ফকির না, আল্লাহর ফকির। কার ফকির? আমার বাবাও ফকির, আমার মা কি, উনিও ফকির নি, আল্লাহর ফকির নি, কার ফকির নি? তো আমি নিজে ফকির, আরেক ফকিরের পোলা, আরেক ফকিরনির পুত। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম ফকিরনির পুত না, ফকিরের বেটা না, নিজে ফকির না? আপনারা কি সবাই ফকির? আনতুমুল ফুকারা, তোমরাই হলা জাত ফকির। আপনাদের এই গ্রামের নাম কি? নটোয়া বাড়ি। নটোয়া বাড়িতে কি
রাস্তা জীবনে কখনো দেখেছেন? জীবনে একবারের জন্য কি দেখেছেন এক ফকির আর এক ফকিরের কাছে হাত পাতে? কোন ফকির নেই আরেক ফকিরের কাছে হাত পাতে দেখেছেন কখনো? দেখেন নাই, কারণ ফকিররা বুঝে ও তো আমার মতো ফকির, তার কাছে কি চাই? ওর কাছে দেয়ার কিছু থাকলে ও কি রাস্তা বের হতো জুন্না নিয়া? কোন ফকির আরেক ফকির কাছে চায় না, নিয়ম নাই। কবরে মাজারে যারা শুয়ে রয়েছে তারা কি ফকির না? ফকিরের বেটা না? ফকিরের পুত না? হ্যাঁ, তো তোমরা দুনিয়াতে যদি কোনো ফকির কোনো ফকিরের কাছে কিছু না চাও, তো যারা মরে গেছে, আমি কাজী ইব্রাহিম, আমি মরে গেলাম, আমি এক ফকির আরেক ফকিরের ভূত আরেক ফকিরের পোলা, তা আমি মরে গেলে আমার কবরের কাছে যদি তোমরা যাই হাত পাতো, বাবা রে বাবা কাজী একটা পোলা দে, এটা ঠিক করলে না বেঠিক করলে? তা আমি তোরও ফকির, আমি আরেক ফকির, এক ফকিরের কাছে আরেক ফকির কি চাইতে আসো? চাইতে হবে তো ধনীর কাছে। কার কাছে? কার কাছে? ধনী গরিব কে ফকির আর কে ধনী না ছিনলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবেন না, তাওহীদ বুঝবেন না। যারা মরে গেছে, আমি মরার পরে তো আরো বেশি বিশ্ব হয়ে যাব। দুনিয়াতে তো কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আছে, আমি মরার পরে যদি কেউ আমার কবরে গিয়ে বলেন বাবারে নির্বাচনে দাঁড়াইছি একটু আমার দিকে দেখো, আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, যদি কেউ গিয়া বলে বাবা ছেলে সন্তান নাই একটা সন্তান দাও, আমি পারবো? হ্যাঁ, দুনিয়ার কোনো ফকির পারবে? কোনো কবরওয়ালা কবরের মধ্যে পৌঁছে গেছে হাড্ডিও নাই? আমরা চাইছি চাইতে আছি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর মতো শাহানশাহ রাজা দিনাজ আল্লাহ কুল্লে শাইইন কাদির সর্ববিষয়ে সর্বশক্তিমান সে রব্বুল আলামিন থাকতে আমরা ফকির জাত ফকির, ফকির নির্ভোলা ফকির, আর এই ফকির নির্ভোলা কাছে যাইয়া কান্নাকাটি করতেছি, ঠিক না? আপনার ফুত যদি, আপনি একজন হেডমাস্টার, একজন চেয়ারম্যান, একজন এমপি বা একজন মিনিস্টার মন্ত্রী, আপনার ফুত যদি রাস্তায় গিয়া কারো কাছে ভিক্ষা করে আপনার ইজ্জত থাকেনি? প্রেসিডেন্টের ফুত, মন্ত্রীর ফোলা যদি কারো কাছে হাত পাতে মন্ত্রীর ইজ্জত থাকে? বুঝেননি এই কথাটা? বুঝেন? বুঝেন, আপনার ফুত কারো কাছে হাত পাতলে আপনার অসম্মান, মানুষে কইব কি যে কেমন বাবা ফোলাটারে খাওয়ায় না, ঠিক না? তো এত বড় মালিক, এত বড় ধনী মালিকের গোলাম, আপনি যেখানে সেখানে হাত পাতলে মালিকের ইজ্জতের ক্ষতি হয় না? না হয়? মালিকের মনে ব্যথা আসবে কি আসবে না? কর, হ্যাঁ অনেক ব্যথা আসবে। এই জন্য আক্রমাতে কোন ইলাইহে আহওয়াজামাতে কোন ইলাইহে, তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত হবে তখন যখন তোমার যত হাত পাতা যত ভিক্ষা যত ফকিরি আছে সব আল্লাহর কাছে গিয়া করবা। বান্দারে আর কারো কাছে চাস না, আমার কাছে চা, এটা আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, তুই আমার গোলাম, আমার কাছে চাইলে আমার সম্মান, এটা ঠিক না? ঠিক। এবার কোন কার কাছে চাইবেন? জীবনে কোন ফকির নির্ভুতের কাছে কিছু চাইবেন? এই দুনিয়াতে আমরা তোমরা যারা আছি মরা জিন্দা সব ফকির নির্ভুত, সব কি ফকির নির্ভুত, কারো কাছে পোলা ছাওয়া ওই নির্বাচনের বিজয় ছাওয়া গিয়া কবরে মাজারে, তারপরে ব্যবসার উন্নতি ছাওয়া, রুগী হয়ে গেছি মুক্তি ছাওয়া, এগুলি সব ফকির নির্ভূতের কাছে ছাওয়া, ঠিক না? ঠিক। তুমি এক ফকির নির্ভূত, তুমি চাইলে আর এক ফকির নির্ভূতের কাছে, তুমি বুঝলে না যে ওর কাছে কিছুই নাই। আমরা ফকির চিনি না, ধনীও চিনি না, এই জন্য আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে গিয়ে ধনী গরিবের প্রশ্নটা নিয়ে আসছেন, ফকির আর ধনীর প্রশ্ন নিয়ে আসছেন সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। রব স্রষ্টা কয়জন? লালন পালন কর্তা কয়জন? সমস্ত ইবাদত দেব একমাত্র মাবুদ কয়জন? একজন। যার মতো গুণী আর কেউ নাই, যার মতো জ্ঞানী আর কেউ নাই, যার মতো শক্তিশালী আর কেউ নাই, যার মতো শ্রোতা কেউ নাই, যার মতো জ্ঞানী কেউ নাই, এরকম কয়জন?
একমাত্র একজন, সর্বক্ষেত্রে এক। এবার বলেন আল্লাহু সামাদ, আল্লাহ হলেন এমন ধনী বেনিয়াজ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, এমন ধনের মালিক কারো কাছে তিনি মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই কথাটা কেন বুঝাইলেন আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে গিয়ে? এই জন্য বুঝিয়েছেন যে আমার বান্দারা ধনী গরিব চেনে না, যত শিরিক দুনিয়াতে হয়, যত মূর্তি পূজা হয়, ওই পূজারীরা মনে করে ওর কাছে কিছু আছে, কিছু দিতে পারবে, আসলে তো তার কাছে কিছুই নাই, সব কার কাছে? আল্লাহর কাছে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পবিত্রতা সেই আল্লাহর যার হাতে সব জিনিসের মালিকানা রয়েছে, আর কারো কাছে কিছুই নাই। আপনি যদি ধনী ছিলেন, সেই ধনী হলো একমাত্র আল্লাহ, তাহলে রোগ মুক্তি চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রুগ্ন হব, অসুস্থ হব, তিনি আমাকে শেফা দেবেন, ঠিক না? আমার সন্তান নাই, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব, তোমার পক্ষ থেকে একটা পবিত্র বংশ আমাকে, বংশধর সন্তান আমাকে দান করো। নবীরা কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। বিজয়ের দরকার, যুদ্ধ লাগছে, সংঘাত লাগছে, বিজয়ের দরকার, কার কাছে চাইবেন? ওয়াফতাহ লানা ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আপনি আমাদেরকে বিজয় দেন, আপনি উত্তম বিজয় দান করেন। সাহায্যের দরকার, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহু আকবার, সবকিছু আল্লাহর কাছে চাওয়া কি? এটা ঈমান। নামাজ আল্লাহর জন্য পড়লে এটা তাওহীদ, এটা একত্ববাদ, এটা ইবাদত। নামাজ মানুষকে দেখাবার জন্য পড়লে এটা শিরক, এটা মুনাফিকি, এটা মহাপাপ, ঠিক না কি? দান আল্লাহর জন্য করলে এটা সাদাকা হয়, যাকাত হয়। দান মাজারে দিলে এটা শিরিক হবে, কি হবে? আল্লাহকে দিলে হবে তাওহীদ, মাজারকে দিলে হবে কি? শিরক। মাজারে কে কে দান করেন হাত তুলেন দেখি, দিয়েছেন মনে হয় দেন নাই, আলহামদুলিল্লাহ কেউ হাত তুলে নাই। এক পয়সাও যদি দেন তাহলে শিরিক করে আসলেন, আজকে তওবা করেন যে আল্লাহ এই শিরিক আর জিন্দেগিতে করব না। কারণ আল্লাহকে দান করা হলো তাওহীদ, যাকাত। আমরা কার উদ্দেশ্যে কাকে দেই? যাকে দেই, উদ্দেশ্য কে? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার ইবাদত, বন্দেগী, কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জীবন মরণ সব একজনের জন্য, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক নয় কি? জবাই আল্লাহর জন্য করা, আল্লাহকে খুশি করার জন্য জবাই করলাম একটা পশুকে, এটা তাওহীদ, ঠিক না? এটা ইবাদত। জবাই যদি জিনের নামে, পীরের নামে, বুজুর্গের নামে, কবরের নামে, মাজারের নামে, ওরসের নামে করেন, শিরিক হয়ে গেল। যে শিরিক করলে আর মাপ ছেয়ে, মাপ করিয়ে না মরতে পারলে আর জান্নাত নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, এইভাবেই তো আমাদেরকে কালেমা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি আপনারা বুঝতেছেন নাকি বুঝার কোনো দরকার নাই? হ্যাঁ, কারা কারা বুঝতেছেন? আসতে কইছেন, অনেকে কন নাই, না চাইলে আমি কমু না, মাশাআল্লাহ। এবার সবাই হাত তুলছেন, নামাজ পড়েন যে, কোরআন কিতাব বুঝেন নাকি বুঝেন না? বাংলাদেশে এটা বুঝার তাকিদ নাই। যারা নামাজ পড়ে না তারা তো জাহান্নামে যাবে, যে বেনামাজি সে তো বেঈমান, সে অমুসলিম, সে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তার ঈমান নাই। মাসালাকুম ফি সাকার, সূরা মুদাসসির
43 46 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এই দোজখীরা কিসে তোমাদেরকে দোজখে ঢুকালো, জাহান্নামে ঢুকালো কিসে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না হলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সৌদি আরবে, আরব জাহানে 10টা শাস্তি আছে বেনামাজির জন্য। এক নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম, তাকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। যে মহিলা নামাজ পড়ে না, যে পুরুষ নামাজ পড়ে না, সে তার তার ইসলামে নাই, সে বেদিন, ধর্মহীন ব্যক্তি, বিধর্মী লোক সে। দুই নম্বর শাস্তি হলো তার কোনো জানাজা হবে না। এই গ্রামে কি বেনামাজি জানাজা পড়েন? পড়েন। এই জন্য তো লোকেরা বেনামাজি থাকে, যে অসুবিধা কি, মৌতের পরে তো জানাজা হবেই। এই গ্রামে জীবনে যাতে বেনামাজির জানাজা না হয় খেয়াল রাখবেন। বেনামাজি মারা গেলে কোনো জানাজা নাই, এটা সৌদি আরবে আছে। দুই নম্বর তিন নম্বর শাস্তি হলো তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, কারণ তাহলে অন্য ইমানদারে কষ্ট পাবে। যদি এই দুইটা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ গ্রামে বেনামাজি কোনো নারী পুরুষ থাকবে না। ঠিক না ভাই? ঠিক। সবাই চিন্তা করবো, আহা কুকুরের মতো মরা লাগবে, জানাজা নাই, মুসলমানের কবরে দাফন নাই, জঙ্গলে নিয়ে গর্ত করে ফেলে থুই আসবে, তো এই 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 বাসার চেয়ে তো মরে যাওয়াই ভালো। ঠিক না ভাই? ঠিক। যদি এই সিস্টেমটা চালু করেন ইনশাআল্লাহ, তাহলে মানুষ নামাজ পড়বে। আরব জাহানে হাজার লাখ কোটি টাকার দোকান, স্বর্ণের দোকান, হীরার দোকান আজান হয়েছে, ওই অবস্থায় ফেলে মসজিদে চলে গেছে। আমার নামাজ তো আমার হীরার খণ্ড, দুনিয়ার হীরার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি মূল্যবান। আমার আখেরাতের ব্যবসা, অনন্ত জীবনের পথে, অনন্ত জীবন যে নামাজ দিয়ে আমি সুখী হব, আমি জাহান্নাম থেকে বাঁচবো যে নামাজ দিয়ে, আমি আমার আল্লাহকে পাবো যে নামাজ দিয়ে, যে নামাজ দিয়ে এমন জান্নাত পাব যে জান্নাতের এক একটি গাছ 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও যে গাছের ছায়া শেষ হবে না। আল্লাহ আকবার। যে জান্নাতে গেলে আমি অনন্ত অনন্ত জীবন লাভ করব, কখনো মৃত্যু হবে না। সে জান্নাত তো পাবে নামাজ দিয়ে, তার নামাজ কেন পড়বো না আমি? এই পৃথিবীতে আমরা একসাথে দুই জগতের কাজ করতে আসছি, দুই জগৎ, ইহ জগৎ আর পরজগৎ, দুই জগতের কাজ করতে হবে নাকি এক জগতের করবেন? দুই জগতের কাজ করতে হবে। কাফেররা করবে শুধু এক জগতের কাজ, আর মুসলমানরা করবে দুই সংসার। আমাদের সংসার কয়টা? দুইটা। দুনিয়াতে তো স্ত্রী একজন আছে বা দুইজন আছে, আর জান্নাতে আছে 10-12 হাজার। ওরা তো চেয়ে আছে ওখান থেকে, চেয়ে আছে ওখানে। ওখানে যদি সর্বনিম্ন জান্নাতি হন, সবার পরে জান্নাতে যান, তবুও জান্নাতে যেটুকু পাবেন এই পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি, 10টা পৃথিবী পাবেন। তাহলে মুসলমানরা দুই জগতের জন্য কাজ করবে, আর বেঈমানরা কাজ করবে শুধু দুই নম্বর সূরা আল বাকারার 200 আর 201 নম্বর আয়াত পড়ুন। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً। একদল মানুষ আছে বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ইত্যাদি, এরা বলে হে আল্লাহ দুনিয়াই দাও, খালি দুনিয়ার নাজ নেমত দাও, আর কয় না, শুধু দুনিয়াটাই কয়, দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার মান সম্মান, দুনিয়ার জায়গা জমি, শুধু দুনিয়ায় চায়। আল্লাহ বলেন ওয়ামালাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নাই। ওয়ামিনান নাস ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আরেক দল আছে তারা বলে হে আল্লাহ দুনিয়াতেও নাজ নেয়ামত দাও, সৌন্দর্য দাও, ভালো ঘর বাড়ি দাও, ভালো স্বামী স্ত্রী দাও, আল্লাহ ভালো নাজ নেয়ামত দাও, ভালো রিজিক দাও, সুখ শান্তি দাও, সবকিছু দাও, ভালো বাহন দাও, ভালো একটা জীবন দাও, দুনিয়াতেও ভালো চায়, ওফিল আখেরাতে হাসানা, আবার বলে আল্লাহ আখেরাতেও ভালো দিও।
জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করো। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দেবেন আখেরাতও দেবেন। আপনারা আল্লাহর কাছে তো দুই জগতে চান নাকি? দুই জগৎ চান না? দুই জগৎ চাইতেই হবে। দুই জগৎ চাইতে হলে কোরআন বুঝতে হবে, নামাজ পড়তেই হবে। সাত বছর হলে নামাজের নির্দেশ, দশ বছর হলে যদি না পড়ে তাহলে পিটাইতে হবে। এই পিটানিটা স্নেহ মায়া, এটাই না পিটাইলে এটা নিষ্ঠুরতা করলেন, সে জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তাকে বাধা দিলেন না, নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, তাকে উদ্ধার করলেন না, বাঁচালেন না, তাহলে তাকে শাসন না করাটা হলো নিষ্ঠুরতা, আর শাসন করাটা হলো দয়া, ঠিক না? কারেন্টের তার, 2000 ভোল্টের তার, হিটারের তার জ্বলতেছে লাল টুকটুকে দেখা যাচ্ছে, অবশ্য শিশু মনে করেছে খেলনার বস্তু, সেটা ধরার জন্য যাচ্ছে, মা এক ছটকানি দিয়ে দশ হাত দূরে নিক্ষেপ করেছে বাচ্চাকে, বাবা রে বাবা তো রেগে গেছে আমাকে মা এরকম করলো কেন, কিন্তু মায় না জানে আমার জাদু যদি 2000 ভোল্টের তারটা ধরতো আর কি পৃথিবীতে রাখতে পারতাম, আমি ধরলে আমিও মারা পড়তাম, ঠিক নয় কি? তো মায় যে ঝটকানি দিল, ছটকানি দিল, এটাই তো মায়া, এটাই তো মায়ের স্নেহ। মা যদি বলতো থাক জাদু তুই ধর, তোর মনে চাইছে থাক ধরুক, এটা মায়া হইতো? হ্যাঁ, এটা স্নেহ হইতো? মানুষ বলতো এই মা কেমন মা, বাচ্চাটাকে রক্ষা করলো না। নামাজ পড়বেন, নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে জাহান্নাম। আবার নামাজ পড়ার কতগুলো নিয়ম আছে, কিছু নামাজই আছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোরআনের 107 নম্বর সূরা আল মাআউনের 4-5 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য জাহান্নামের দুর্ভোগ আছে। এক ধরনের নামাজই আছে তারাও দোজখে যাবে, কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যাইতে হবে, জ্বলতে হবে, আল্লাহর জেলখানায় ঢুকতে হবে। কোন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, বেখবর, সাহুন হয়ে আছে, সাহুন মানে বেখবর, উদাসীন, নেগলিজেন্সি করে, কোনো গুরুত্ব দেয় না। এই আয়াতে চারটা ব্যাখ্যা, কয়টা ব্যাখ্যা? চারটা ব্যাখ্যা। এক নম্বর হলো তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে, এক নম্বর ব্যাখ্যা হলো সাহুন হলো তারা যারা নামাজ ঠিক মতো আদায় করে না, তিন অক্ত পড়ে, দুই অক্ত পড়ে না, এক অক্ত পড়ে, চার অক্ত পড়ে না, চার অক্ত পড়ে, এক অক্ত পড়ে না, সপ্তাহে শুধু জুমার নামাজ এক অক্ত পড়ে, পাঁচ অক্ত পড়ে না, বছরে শুধু দুই ঈদের নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে না, এগুলি সাহুন। এগুলি কি? সাহুন। জাহান্নামে যাবে, কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। নামাজ পাঁচ অক্ত নিয়মিত পড়তে হবে, চার রাকাত ফরজ, তিন রাকাত ফরজ, দুই রাকাত ফরজ হলেও পড়তে হবে, কোনো মাপ নাই। শুধু মহিলাদের তাদের পিরিয়ডের সময়, ওজোরের সময় তারা পড়বে না, পুরুষের জন্য তো সব সময় পড়তে হবে। তাহলে এক নম্বর সাহুন হলো তারা যারা নামাজ কিছু পড়ে কিছু পড়ে না, দুই নম্বর সাহুন হলো নামাজ তো পড়ে কিন্তু সময় মতো পড়ে না, জোহর পড়ে আসরের টাইমে, আসর পড়ে মাগরিবের টাইমে, মাগরিব পড়ে এসব টাইমে, আর ফজর পড়ে সূর্য উঠলে, আসে নি এরকম মুসল্লি, এরাও দুই নম্বর সাহুন। কয় নম্বর? নামাজ সম্পর্কে উদাসীন, ইউদাইউনাহা আন আওকাতিহা ইউআখিরুনাহা আন আওকাতিহা, সময় মতো নামাজ পড়ে না। পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে দশটায়, শেষ হবে একটায়, আপনি গেছেন তিনটায়, পরীক্ষা দিতে দেবে আপনাকে? পরীক্ষা নেওয়া হবে? ট্রেন সারি দেবে নয়টায়, আপনি গিয়ে হাজির হয়েছেন এগারোটায়, ট্রেন পাবেন? সময় মতো যে ট্রেন আসা যাওয়া করে পাবেন? পাবেন না।
কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সুনির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে, সময় চলে গেলে এটা আর পড়ার আপনার সেই অধিকার থাকে না, অতএব সময় মতো পড়তে হবে। কয় নম্বর শাওন গেল? দুই নম্বর শাওন। তিন নম্বর শাওন হলো লা ইউআদ্দুনা ফরায়দাহা কামা ইয়ামবাগি ওয়া কামা ইয়াজিব, ফরজ ওয়াজিব গুলি যেমনে আদায় করা উচিত সেরকম আদায় করে না। সেজদা করে মুরগির আদার খাওয়ার মতো, খালি ঠোক ঠোক করে মাথা ঠেকায় আর উঠায়, রুকু সেই অবস্থা, ছট করে রুকুতে যায়, ছট করে উঠে আমার সেজদায় যায়, ধীরে সুস্থে যে অনেকক্ষণ রুকু করতে হয়, রুকু থেকে উঠে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেটা নাই, আবার রুকুতে ফিট সোজা করতে হবে, ফিট বাঁকা, সেজদাতে ফিট সোজা রাখতে হবে, ফিট বাঁকা কুজা, এটা হলো তিন নম্বর সাহন। ফিট বাঁকা কেন? সোজা করতে পারলে না, রুকুটা ঠিক করতে পারলে না, কি করেছো, কি শিখেছো সারা জীবন, এরকম নামাজিও জাহান্নামে জ্বলবে। চার নম্বর সাহন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। চার নম্বর হলো তারা, এরা নামাজে কি বলতেছে কি পড়তেছে কিছুই বুঝে না, আয়াতটা বুঝলো না, সুরাটা বুঝলো না, তারা হলো চার নম্বর সাহন, জাহান্নামে জ্বলতে হবে। কেন বুঝলে না সুরায়ে ফাতিহা? এত বড় ব্রেন দিলাম, হাজার হাজার কম্পিউটারের চেয়ে পাওয়ারফুল ব্রেন দিলাম, এই ব্রেন দিয়া এই কয়টা সুরা কোরআন, কোরআন কেন বুঝলে না? যে নামাজে সুরায়ে ফাতিহা পড়েছে, ফাতিহার অর্থটা জানে না, সুরায়ে ইখলাস পড়েছে, সুরায়ে ইখলাসের অর্থ জানে না, কুল তুমি বলো, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদুন এক, তুমি বলো আল্লাহ তিনি এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয়নি, ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু তার কুফুয়ান সমতুল্য আহাদ, কেউ তার সমতুল্য কেউ নাই, অর্থটা কঠিন না সোজা, এটা বুঝু নাই কেন? তুমিও সাহুন, যে অর্থ বুঝবে না সেও কি সাহুন, এই জন্য কোরআন বোঝা ফরজ। কোরআন বোঝা কি? আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, বিশ্বজাহানের ষষ্ঠ লালন পালন কর্তা, সহজ না? আর রহমানের রহিম, পরম করুণাময়, সীমাহীন দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে অধিপতি, ইয়াউম মানে দিন, আর দিন মানে হলো বিচার অথবা প্রতিদান, বিচার দিবস, প্রতিদান দিবসে তিনি মালিক। ইয়াকা নাবুদু, আপনারই ইবাদত করি শুধু আমরা, আমরা কেবল আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়াইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এটা বুঝা কি কঠিন নি? কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আছে? যেই মুসল্লি সারা জীবন পড়ল, 70 বছর বয়স হয়ে গেল, এক পা কবরে চলে গেল, এখনো একটা আয়াতের অর্থ বুঝে নাই, সেই মুসল্লি সাহুন মুসল্লি। যদি সে আজ থেকে চেষ্টা শুরু না করে, আল্লাহ মরণ পর্যন্ত তোমার কোরআন বুঝার জন্য দরকার হলে ইমাম সাহেবের ওখানে গিয়ে পড়ে থাকবো 2 ঘন্টা, ইমাম সাহেব একটা করে আয়াত বুঝাই দেন আমাকে, ডেলি একটা আয়াত বুঝলেই তো আপনি কয়েক মাসে এই কোরআন বুঝে যাবেন ইনশাআল্লাহ, অন্তত নামাজে যেগুলি পড়েন সেগুলি, ঠিক না বেঠিক? আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াত কথা কত যত ইবাদত সব আল্লাহর জন্য, ও সালাওয়াত শরীর দিয়ে যত ইবাদত করা হয় সেগুলো সব আল্লাহর জন্য, ও তাইয়াবাত সম্পদ দিয়ে যত ইবাদত করা হয় সেগুলিও আল্লাহর জন্য। কত সুন্দর কথা, যে আমার কথার ইবাদত গুলি সব আল্লাহকে দিলাম, আমার কায়িক শারীরিক ইবাদত সব আল্লাহকে দিলাম, আমার অর্থ সম্পদ দিয়ে যত ইবাদত সেগুলিও আল্লাহকে দিলাম। কথাগুলি সুন্দর না? বুঝতে একটু মন চায় না? হ্যাঁ, এইটা যে বুঝবে না
কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে জ্বলতে হবে। কেন বুঝলা না? দুনিয়ার সব বুঝো, ইংরেজি বুঝো, অঙ্ক বুঝো, সায়েন্স বুঝো, ডাক্তারি বুঝো, সব বুঝো, কেবল আমার কোরআনটা কি দোষ করলো এটা কেন বুঝলা না? কোন কোরআন বুঝার চেষ্টা করবেন কিনা? কারা কারা করবেন হাত তুলি আমারে দেখান। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তাদের সবাইকে তৌফিক দাও, হাত নামান। কোন আজাব নাই কোরআন বুঝার, কি ফজিলত! এটা প্রসঙ্গ তো বলেছি, আমি মূলত লা ইলাহা ইল্লাল্লাহর কথা বুঝাচ্ছিলাম। এই কালেমা বুঝতে হবে নাকি না হবে? সমস্ত কিছু বোঝার আগে এই কালেমা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা জিনিস নবী করা হয়েছে, লা ইলাহ। একটা হলো আল আলেহা, ইলাহ, যত ভুয়া মাবুদ আছে সব ভুয়া মাবুদ বাদ। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব ভুয়া, সব কি? সব ভুয়া, জাল। 1000 টাকার জাল নোট আছে না? 500 টাকার জাল নোট আছে না? এগুলি সহ পুলিশের হাতে ধরা পড়লে 12-14 বছর জেল হয়ে যাবে, ঠিক না? ঠিক। এরকম পৃথিবীতে বহু ভুয়া জাল মাবুদ আছে, আলেহা আছে, ইলা আছে। আগের যুগে যেগুলি ইলাহ বলতো আরবের লোকেরা, এগুলির আমরা বাংলাদেশে ভিন্ন নামে ডাকি, কথা বুঝেছেন? এখন আর আগের নাম নাই, নাম পাল্টে ফেলছে, নাম পাল্টে ফেলেছে বিভিন্ন নামে, কিন্তু সেই পুরানো পুরানো জিনিস, পুরানো মদ নতুন বোতলে খাওয়ানো হচ্ছে, নাম কিন্তু আগেরটা নাই। একটু সামনে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝতে হবে। আগের যুগে মদের বাংলাদেশে মদেই কইতো, ঠিক না? মদ, তাড়ি, গাঁজা এগুলি কইতো। এখন আর সেই নাম নাই, এখন মদের নাম দিছে এনার্জি প্লাস, এনার্জি প্লাস, হর্স প্লাস, ঠিক না? টাইগার, ভায়াগ্রা, নায়াগ্রা, নাম যতই পাল্টাও জিনিস তো সেটাই। হ্যাঁ, হুইস্কি ব্রান্ড হয়েছে, আমাদের সভাপতি সাহেব মনে হয় উনি বলছেন হুইস্কি ব্র্যান্ড, ঠিক না? নাম যতই পাল্টাও জিনিস তো কি ওই মদই, ওই হারামটাই। আগের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরবরা ইলাহ বানাইছে, লাত, মানাত, ওজ্জা ইত্যাদি ইত্যাদি মূর্তি। বাংলাদেশে কিন্তু এই বাতিল মাবুদগুলি এখন আগের আগের নামে নাই, এখন নাম হয়েছে ল্যাংটা ফকির, ল্যাংটা মামু, এটা একটা ভুয়া মাবুদ। কোন এলাকার ল্যাংটা ফকির একটা হাঁটলে এর পিছে পিছে দেখবেন শয়ে শয়ে হাঁটতেছে, কার ভিতরে কি আছে বলা যায় না, এরকম কয় না? এইটা একটা, এইটা কিন্তু এই নচ্ছার, এই বদমাস, এই আল্লাহদ্রোহী লোকটা, আল্লাহ উলুহিয়ত ধরে টানাটানি করতেছে নচ্ছার, আর মানুষকে ধারণা দিচ্ছে, একটা ভাব দিচ্ছে আমার ভিতরে কিছু আছে, গোনার ডিম আছে তোর ভিতরে, তোর ভিতরে কি আছে সব তো দেখাই যায়, আর কি আছে কি বলেন? আপনাদের এলাকায় কেউ ল্যাংটা পকরি বিছে হাঁটে? হ্যাঁ, এইটাই হলো এক ভুয়া মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো লাভ লোকসানের কোনো ক্ষমতা নাই। এরা মনে করে ওর কাছে কোনো কিছু পাওয়া যাইতে পারে, অথবা কোনো বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। এগুলি ইলাহ, এগুলি বাতিল, কিচ্ছু নাই তার কাছে, এগুলিকে পিটাইয়া বাংলাদেশ পুলিশ যদি পিটাইয়া এগুলি ঠিকঠাক করে দিতে পারত, তাহলে জাতীয় শিরিক থেকে বাঁচতে পারত। এগুলি ইলাহ,
আবার কিছু আছে মাজার বড় গরম, ট্রাকওয়ালা পয়সা না দিয়া গেলে ট্রাক উল্টাই দিবে, বড় গরম কিন্তু কইলাম। এটা আরেক ইলা, আরেক মাহবুদ, আরেক মূর্তি, কথা বুঝেছেন? লাভ লোকসান কে করবে? যদি তোমাকে আল্লাহ কোনো ক্ষতি করতে চান, সেই ক্ষতি থেকে বাঁচাবার কোনো কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। তিনি যদি তোমাকে কোন নেয়ামত দিতে চান, কোন পুত্র দিতে চান, সন্তান দিতে চান, জ্ঞান দিতে চান, অর্থ দিতে চান, সুস্বাস্থ্য দিতে চান, নির্বাচনে বিজয় দিতে চান, রোগ মুক্তি দিতে চান, তাহলে আল্লাহর অনুগ্রহ ফেরাই দেয় এমন ক্ষমতায় পৃথিবীতে কারো নাই। সব কার? আল্লাহ। লা ইলাহার মধ্যে আপনি সব অস্বীকার করতেছেন যে আমি এগুলি কারো ব্যাপারে বিশ্বাস করি না, যে সে কোনো লাভ লসের মালিক, লাভ লসের মালিক একমাত্র আল্লাহ। আবার কয় খাজা বাবার দরবারে কেউ ফিরে না, কালিয়াতে কি কইলা রে বাবা, কি কইলা, আর ইমান থাকলো, এত বড় ক্ষমতা কেউ ফিরে না কালিয়াতে, কি কইলা, ফকিরের পুত ফকির, ফকিরনির বলা ফকির, ওর কাছে কি আছে? কিছুই তো নাই। আমার কাছে যেমন নাই, তোমার কাছেও নাই, ওর কাছেও নাই। আল্লাহ তাআলার দরবারে কেউ ফেরে না খালি হাতে, যদি ডাকতে পারে, চাইতে পারে ঠিক মতো, আল্লাহর দরবারে হলো সেই দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফেরে না। লা ইলাহার মধ্যে আমরা খাজা বাবাকে অস্বীকার করলাম, লা ইলাহার মধ্যে যে নো কইছি, খাজা বাবাকে নো বলছি, খাজা আমি বিশ্বাস করি না, তোর কাছে কিছু আছে? কিছুই নাই, সব আমার আল্লাহর কাছে। কার কাছে? তোকেও আমার আল্লাহ খাওয়ায়, আমাকে আমার আল্লাহ খাওয়ায়, মহাশয় করে তিনি মাছকে আল্লাহ খাওয়ায়, ওই বন জঙ্গলে এত বড় বড় হাতিগুলিকে আমার আল্লাহ খাওয়ায়, চোখে দেখা যায় না যে এক কোষে আমি বা রোগ জীবাণু ভাইরাস কত ক্ষুদ, একটা সুয়ের সুয়ের অগ্রভাগের মধ্যে কয়েক লক্ষ রোগ জীবাণু থাকে, ছোট ছোট জীবাণু কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। খাজা তুই তো জানোস না, তোর খবরও নাই, এগুলি আমার আল্লাহর খবর আছে, ঠিক না বে? ঠিক। তা আমি যেগুলি নো বলছি, না বলছি, কবর মাজারকে নো বলছি, কবর মাজারে কিছু নাই, ল্যাংটা ফকিরকে না বলছি, তোর কাছে কিছু নাই, খাজা বাবাকে না বলছি, তোমার কাছে কিছুই নেই। তুমি যেমন ফকির, আমিও কি ফকির? ধনীকে আল্লাহ, ধনীকে একমাত্র আল্লাহ। লা ইলাহা, লা ইলাহাকে ঠিক করতে হবে, আগে অস্বীকার করতে হবে, তারপর স্বীকার করতে হবে। শয়তান নিজে যদি বলে যে আমি শয়তান, তোরা আমার ইবাদত কর, কি ইবাদত করবে? সবাই জানে এটা আমাদের দুশমন, শয়তানের ডাইরেক্ট ইবাদত কেউ করবে না, কেউ রাজি হয় না। এই জন্য শয়তান চামচা দিয়া খায়, কি দিয়া খায়, একে এক দরবার শরীফ দিয়ে বসে রয়েছে শয়তানের চামচা, কথা বুঝেছেন? দুনিয়ার যত শিরিক ওইখানে, সোর্স অফ ইনকাম মুরিদ করার জন্য বসে আছে, কলব সাফ করে নাকি? হুজুরে কলব সাফ করে, পীর সাহেবে মুরিদের কলব সাফ করে, মোসাফা করে টাকা না দিলে দোয়া পর্যন্ত করে না, এখন কলব সাফ করে না, পকেট সাফ করে। বাংলাদেশে 17 শ্রেণীর মানুষ, পুরা বাংলাদেশের মানুষদের সম্পদগুলি ভোগ করে 17 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী হলো পীর সাহেবেরা, শত শত কোটি টাকার মালিক এক একজন, সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। সহজ সরল বাংলার জনগণ মনে করে বাহ, ওনাদের কাছে গেলে তো জান্নাত পাওয়া যাবে, কিচ্ছু নাই, পীরের কাছে কিছুই নাই, কাজী ইব্রাহিমের কাছে কিছুই নাই, ওই মাওলানা শেখ আব্দুর রাজ্জাকের কাছে কিছুই নাই, কোন বুজুর্গের কাছে কিছুই নাই, আছে কিছু? সব কার কাছে? আমরা সবাই গোলাম, গোলামের বাবা, গোলামের জাত গোলাম, গোলাম নির্ঘরের গোলাম,
কাজ হলো গোলামি করা, আল্লাহর ইবাদত করে মালিক থেকে কিছু নেওয়া, আল্লাহ থেকে কিছু নেওয়া, ঠিক না বে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যত ইলা মাবুদ হয়ে বসে আছে সবগুলো নো করে দিলাম, নাই। দুই নম্বর অর্থবাদিত, যত মূর্তি আছে কোন মূর্তির পূজা আমরা করি না, সব মূর্তিকে না করে দিলাম, নো করে দিলাম। মূর্তি পূজা করেন? হ্যাঁ, কোনখানে কোন, এটা একটা পুকুর, এই পুকুর থেকে রাত 12টার পরে যদি কেউ কলসি ভরে পানি নিয়ে খাইতে পারে তাহলে সব রোগ ভালো হয়ে যাবে, এরকম করেনি কেউ? আছে না? এই পুকুরটা একটা মাহবুদ, তার কি ক্ষমতা আছে তোমার রোগ ভালো করার? রোগ ভালো করার মতো এত বড় জটিল কাজ, এটা কার কাজ? আল্লাহর। হ্যাঁ, এগুলি তাওয়াগিত, তাওয়াগিত আল্লাহদ্রোহী, এগুলো মূর্তি, এগুলির পূজা নো করে দিয়েছি লা ইলাহার মধ্যে, না করেছি কোথায়? লা ইলাহার মধ্যে। হযরত ওমর কালো পাথরকে বলতেন, কালো পাথর, নবীজি তোকে চুম্বন করেছে যেন আমি চুম্বন করছি, না আমি বিশ্বাস করি তোমার মধ্যে লাভ ক্ষতির কোনো ক্ষমতা নাই। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে লা ইলাহার মধ্যে মূর্তিকে না করলাম, তিন নম্বর না করলাম আল আন্দাদ, বাড়ি গাড়ি শাড়ি, মানুষ এখন বাড়ি পূজা করে, নিজের স্ত্রীর পূজা করে, মেয়ে লোকের পূজা করে, টাকার পূজা করে, সম্পদের পূজা করে, ঠিক না বে? ঠিক। টাকা যেদিকে, দিন ধর্ম সব বাদ দিয়া সেই দিকে, এনজিও গুলি আসছে, নিজের বউটাকে পাঠায় দিছে এনজিওর কাছে 5,000 টাকার জন্য, সুদ খাওয়াইয়া চরিত্র নষ্ট করিয়া ঘর পরিবার সব বরবাদ করে দিল, ঠিক না? এটা হলো টাকার পূজারী, টাকার গোলাম। নবীজি বলেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, স্বর্ণ মুদ্রার গোলাম ধ্বংস হোক, রৌপ্য মুদ্রার গোলাম ধ্বংস হোক, টাকার গোলাম হবে না মুসলমান। মুসলমান কার গোলাম হবে? আল্লাহর গোলাম। কার গোলাম হবে? আমি লা ইলাহার মধ্যে না করে দিয়েছি, দুনিয়া তোমার পূজা করব না, টাকা পয়সা তোমার পূজা করব না, ধন দৌলত তোমার পূজা করব না, বাড়ি গাড়ি শাড়ি তোমাদের পূজা আমি করব না, আমি ইবাদত করব কার? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। 4 নম্বর না করেছি আল আরবাব, সে হুজুর হোক, পীর সাহেব হোক, কাজী ইব্রাহিম হোক, অন্য কেউ হোক, যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে সেটা আমি বলবো না যে উনি এত বড় হুজুর, এত বড় হুজুর কি আর ভুল করেছেনি, উনি কইলে ঠিক আছে, এইটা যদি কারো ব্যাপারে বিশ্বাস করেন তিনি আপনার মাবুদ হয়ে গেল, এই বিশ্বাস কারো ব্যাপারে করা যাবে না। হুজুর যত বড়ই হোক, কোরআন হাদিসের বাইরে বললে তার কথা আমরা নেব না, নিতে পারবো না। আমি যদি বলি দাড়ি কাটলে কোনো গুণা নাই, আগামীকাল থেকে যারা দাড়ি কাটেন কোনো সমস্যা নাই, আর আপনারা কন যে কাজী ইব্রাহিম তো জানি অমুক মাদ্রাসার মহাদেশ টিভিতে প্রোগ্রাম করে, না ঠিকই আছে, এই কথা মানলে ইমান থাকবো নি? আপনি তো লা ইলাহার মধ্যে আমাকেও না করেছেন, কোনো কাজী ইব্রাহিম নাই, কোনো মুফতি সাহেব নাই, কোনো হাজি সাহেব গাজী সাহেব নাই, উল্টা পাল্টা কথা কইবে সব বাদ, সব কি বাদ? তার কথা মানবো না, তার ফতোয়া নেবো না, তার হুকুম আইন গ্রহণ করব না, এগুলি সব বাদ দিছি লা ইলাহার মধ্যে। এই 4টা জিনিস বাদ আমরা দিয়েছি। আমরা মহাব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। উঠা বসা করব কার কথায়? আল্লাহর কথায়। জীবনের লক্ষ্য বানাবো কাকে? আল্লাহকে। জীবনে আমার এই পৃথিবীতে আসার লক্ষ্য কে? একমাত্র আল্লাহর জন্য আসছি। কার জন্য? ওই যে সূরা নামের 62 নম্বর আয়াত পড়লাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দেগি, আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনের লক্ষ্য উনি। এমএ পাস করলে জিজ্ঞাসা করা, তুমি এমএ পাস করেছো, তোমার জীবনের লক্ষ্য কি? ক ইঞ্জিনিয়ার হওয়া,
আরেকজনকে জিজ্ঞাসা করলো জীবনের লক্ষ্য কি, জীবনের লক্ষ্য হলো একজন শিল্পী শিল্পপতি হওয়া, তোমার জীবনের লক্ষ্য কি একজন মন্ত্রী হওয়া, এগুলি কি লক্ষ্য লক্ষ্য হতে পারে? এগুলি জীবনের উপলক্ষ, জীবনের লক্ষ্য হলো একমাত্র কে, আল্লাহ, একমাত্র কে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমার চাওয়া পাওয়া, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, যাকে সমস্ত কিছু দিয়ে দেব, জীবন দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, যা আছে সব তাকে অর্পণ করব, তিনি হলেন আমার আল্লাহ, আমার একমাত্র বন্ধু। দুনিয়াতে আর কোন বন্ধু টিকে না। শিশুকালে মায়ের সাথে আঁচল গাঁথা, একটুখানি মাকে না দেখলে মা মা করে চিৎকার করেছে, ঠিক না? মনে হয় যেন এই ভালোবাসা বুঝি চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হলো না। কিছুদিন পরে যখন খেলার সঙ্গীরা আসলো, তখন মাটি নিয়ে পাতালতা নিয়ে খেলতে গিয়া মাকে ভুলে গেছে। মা সারাদিনে আর একদিন পায়, সারাদিনেও একবার দেখা পায় না, সন্ধ্যা হলেনি ঘরে আসছি, ঠিক না? তখন মনে হলো এই খেলার সাথীরাই বুঝি আসল বন্ধু। ও কদিন পরে যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সে খেলার সাথীরাও হারিয়ে গেছে, ঠিক না? তখন ক্লাসমেটদের সাথে কি বন্ধুত্ব, কি খাতির, মনে হয় যেন এটাই টিকবে। যখন এম এ পাস, টাইটেল পাস করলাম, ওই পড়ার সাথীরাও কে যে কোথায় গেল, 10-20 বছরে আর দেখা নাই, ঠিক না? ঠিক, এটাও টিকলো না, টিকবে না বন্দারে, টিকবে না। কারণ হৃদয়টা তো আল্লাহর জন্য সৃষ্টি, যার জন্য তুমি সৃষ্টি হয়েছো, তার সাথে মন যতক্ষণ না গাঁথবা, যাকেই ভালোবাসো সেই চলে চলে যাবে তোমাকে ছেড়ে। যেমন জসীমউদ্দিন বলেছেন, তারপরে শূন্য জীবনে কত কাটিয়েছি ফাঁড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি, ঠিক নয় কি? তারপর করলাম কি, এবার পরিবার গঠনের পালা আসলো, তরুণ তরুণী পরিবার গঠন করলো, স্বামী স্ত্রী হলো, কি মায়া মমতা, কি আদর, কি স্নেহ, সোনালী উষার সোনা মুখ তার, আমার নয়নে ভরি, সকাল বেলায় ছুটিয়া যাইতাম গায়ের উপর দড়ি, যাইবার কালে বারে বারে তারে দেখিয়া লইতাম শত, এ কথা লইয়া ভাবিষ্যা বলে তামাশা করি তো কত, মনে হয় যেন এই ভালোবাসা বুঝি আর শেষ হবে না। কিন্তু যখন কোলে আব্দুল্লাহ আসলো, বাচ্চা আয়েশা আসলো, তখন দেখা যায় আর স্ত্রীও সেই স্বামীর অত খোঁজ রাখে না, আর স্বামীও স্ত্রীর অত খোঁজ রাখে না, এখন আব্দুল্লাহ আর আয়েশা নিয়ে ব্যস্ত, ঠিক না? ভালোবাসা ওইদিকে চলে গেছে না? এখন আব্দুল্লাহ আর আয়েশা, এরা যখন একটু বড় হলো, বড় হয়ে পড়ালেখা করতে গেল, একজন পড়ালেখা করে আমেরিকা চলে গেল, আবার আয়েশা শ্বশুর বাড়ি চলে গেল, এখন তো আর কেউ নাই, সেটাও টিকলো না। কিছুদিন পরে নাতি আর নাতিন একটা পেলাম, দাদা দাদি হলাম, নানা নানি হলাম, এখন নাতি আর নাতিন নিয়ে কি সুন্দর খেলা জমছে, আনন্দ, হ্যাঁ, ভালোবাসার আসর জমছে, মনে হয় যেন এটা টিকবে। কিছুদিন পরে দেখা গেল দাদা আর দাদি, নানা নানি একেবারে বিছানায় লেগে গেছে, এখন আর কথা বলতে পারে না, নাতি নাতিন কাছে বসে কিছুক্ষণ পরে উঠে চলে যায়, সারাদিন আর আসে না, একটা লোক কথা বলে না, নড়াচড়া করে না, উঠে না, হাসি খুশি নাই, তার কাছে কতক্ষণ থাকা যায়, ঠিক না? কেউ নাই, 80 বছর বয়স, আরে সারাদিন বিছানায় পড়ে আছে, হৃদয় ভরিয়া কথার কাকলি শোনাবার কেহ নাই, নয়ন ভরিয়া আছে আখি জল মুছাবার কেহ নাই, কেউ নাই। এখন সে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, কতই তো দেখলাম, আহা, সময় ছেড়ে চলে গেছে, কিন্তু আমার আল্লাহ তো ছেড়ে যাবেন না। এই জন্য আল্লাহ ছাড়া আসলে আমাদের কোনো উপায় নাই, কোনো আশ্রয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা হোক, এই কালেমার একটু বুঝ দেওয়ার চেষ্টা করলাম। নবীজি বলেছেন, মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ মাররা তলাসাত মা ফি সহিফাতিহি মিনাস সাইয়্যাতি ইলাল হাসানাত, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে প্রাণে ইখলাস সহকারে যদি কেউ বলে, তার আমলনামায় যত বদ আছে, যত পাপ আছে, গুনার কাজ আছে, সমস্ত গুনাহ পুণ্যে পরিণত হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ,
সমস্ত পাপকে শুধু ক্ষমা না, পাপকে পুণ্যে রূপান্তরিত করে, পরিণত করে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে সহি ঈমান যারা আনবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে সওয়াবের কাজ পরিণত করে দিবেন। আল্লাহু আকবার। তারা গুনার সওয়াব পাবে। গুণ বেশি থাকলে দোষগুলিও গুণের দামে বিক্রি হয়, দোষও গুণের মূল্যে বিক্রি হয়। বাজার থেকে চিনি কিনে আনছেন 1 কেজি, চিনিগুলি পানিতে দিলেন, গলালেন, গলাবার পরে দেখা গেল তলার মধ্যে এতগুলি বালু, কালো কালো বালু জমা হয়েছে। এরকম হয় না? গুণের বালি, চিনির বালি দেখেন না? গুণের দাম যদি 60 টাকা হয়, চিনির দাম যদি 65 টাকা হয়, বালু এগুলির দাম কত পড়ছে? ওই 65 টাকা, ঠিক না? তো বালুর কেজি 65 টাকাতে কিনলেন, কেয়া লগে যে গুণ বেশি আছে, মিঠা লগে গুণ বেশি থাকলে, দোষ অল্প থাকলে দোষগুলিও গুণের দামে কি হয়? বিক্রি হয়। আল্লাহু আকবার। কালেমা যদি ঠিক থাকে, এটা এত বড় কালেমা মহাসাগর, এই কালেমা ঠিক থাকলে গুণাগুণিও পুণ্যের দামে আল্লাহ কিনবেন। আল্লাহু আকবার। তাওহীদবাদী হয়ে গেলে, সহি সুন্নাওয়ালা হয়ে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে, আপনার দোষটার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দেবেন, আল্লাহর কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি হওয়া উচিত? তাওহীদবাদী হওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা ছাড়া উপায় নাই। কবর থেকে উঠবে শেয়ারুন নাস ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল কুবুর, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইবনে রাজব তার কালিমাতুল ইখলাস ওয়া তাহকিকু মানাহা বইতে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন, তার মধ্যে এটা একটা, কবর থেকে উঠবে মানুষেরা, মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেয়ারু হাযিল উম্মতে আলা সিরাত, লা ইলাহা ইল্লান্ত, ফুল সিরাত পার হওয়ার সময় উম্মত, এই উম্মত পার হবে কি বলে? লা ইলাহা ইল্লান্ত, লা ইলাহা ইল্লান্ত, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এ কথা বলতে বলতে ফুল সিরাত পার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের আপনাদেরকে কালেমা বুঝার তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন। আসলে আজকে খুব ছোট্ট মাহফিল, আমার আরেকজন শেখ আছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, অনেক বড় মাপের আলেম, বাংলা বিখ্যাত আলেম, সারা পৃথিবীর মানুষের চিনে, পিস টিভিতে প্রোগ্রাম করেন, মানে এত অল্প কয়জন মানুষ হলে পোষায় নিকন, তো আপনারা যে অল্প কজন মানুষ আসছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে এসেছি, তবু আলহামদুলিল্লাহ প্রথমে একটু মনে মনে খুব চিন্তা করছি যে কেউ নাই, কাকে ওয়াজ করবো আজকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, যাই আসছেন মনটা এখন খুশি। তো আল্লাহ তাআলা আপনাদের সাথে আর জীবনে হয়তো দেখা নাও হতে পারে, দোয়া করবেন আল্লাহ যাতে এই কথাগুলি আমাদের কবুল করেন, মাফ করে দেন, ভুল ভ্রান্তি হলে মাফ করে দেন। আর আপনাদের সাথে দুনিয়াতে যেমন আল্লাহ এখানে সাক্ষাতে তৌফিক দিলেন, আখেরাতে জান্নাতুল ফিরদাউসেও যাতে এই তাওহীদের বরকতে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বরকতে আল্লাহ যাতে আমাদেরকে সেখানেও একত্রিত করেন। প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করছি না, আমার বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন বুঝার তৌফিক দেন, কালেমা বুঝার তৌফিক দেন, বুঝে শুনে মুসলমান হওয়ার তৌফিক দেন। কোরআন না বুঝলে কবরের প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন না। কবরে 4টা যে প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবীকা, তোমার নবীকে, এগুলি বলার পরে চতুর্থ প্রশ্ন হবে, ওমা ইলমুকা, ওমা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি, কোন বই পড়ে এসেছ, দুনিয়াতে সিলেবাস বুক কি ছিল তোমার, দলিল দা এভিডেন্স ডকুমেন্টস কি, তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছ এগুলি দলিল প্রমাণ হাজির করো। তখন বলতে হবে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদদাক্ত, তখন কি বলতে হবে? আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে কিতাবের প্রতি ঈমান এনেছি,
সত্য বলে বিশ্বাস করেছি। এই কথা বললে যে কোরআন পড়ে বিশ্বাস করেছি, কোরআনকে সত্য মেনেছি, এটা বললে পরে আসমান থেকে আওয়াজ আসবে সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে, ফা ফ্রেসুহু মিনাল জান্নাহ ওকে জান্নাতের ফরশ বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের লেবাস পরিয়ে দাও, ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত পর্যন্ত একটা গেম তার জন্য নির্মাণ করে দাও। আর যে কোরআন পড়ে নাই বুঝে নাই তাকে প্রশ্ন করা হলে সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। তখন ফেরেশতারা বলবেন লা দারাইত ওয়া লা তালাইত, কোরআনের জ্ঞান তোমার নাই, কোরআন তেলাওয়াত করো নাই, অনুসরণ করো নাই। এই কথা বলে অয়ুদ্রামে নেত্রকতে নিমিন হাদিদ লোহার একটা মুগুর দিয়ে তাকে এমন মার মারা হবে তার কান আর মাথার মাঝখানে লাও দরবা বেহা জাবালুল্লাহ সারা তোরাবা, সেই মুগুর দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় সে পাহাড় মাটি হয়ে যাবে, এত মারাত্মক সেই লোহার মুগুর। সেই মুগুর কিন্তু রেডি আছে যারা কোরআন পড়বে না তাদের জন্য। কোন কোরআন পড়বেন? আল্লাহ তুমি তৌফিক দাও, কোরআন শুধু পড়লেই হবে না বুঝতেও হবে, না হলে তো সাহুন হয়ে যাবেন। কি হয়ে কি হয়ে যাবেন? ওই যে ফাওয়াইলুল মুসাল্লিনের ওই আয়াত, সাহুনের কাতার ভুক্ত হয়ে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, বুঝতে হবে, না বুঝে উপায় নেই। আল্লাহ কোরআন বোঝার জন্য এলাকাবাসীর হৃদয় খুলে দেন।